হাদিসের আলো। উল্টা তাকবীরের পর দোয়ায়ে কুনুত না পারলে কি বলবেন? আমরা তো অনেকেই দোয়ায়ে কুনুত পারি না, এত বড় তো দোয়া আমরা অনেকেই পারি না, কিন্তু দোয়ায়ে কুনুত না পারলে কি বলবেন? বেদের নামাজে তিন রাকাতে আর সূরা মিলানের পর আমরা যে তাকবীরটা দেই, এটা বাংলাদেশের মানুষ উল্টা তাকবীর বলি, কিন্তু এই উল্টা তাকবীরের পর যে দোয়ায়ে কুনুত, এটা না পারলে কি পড়বেন? আমরা আজকে এটা জানবো। বেদের নামাজে দোয়ায়ে কুনুত পড়া এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অবশ্যই এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু যারা দোয়ায়ে কুনুত না পারি না, তাদের ক্ষেত্রে বিকল্প কোনো দোয়া আছে কি না আমরা আজকে এটা জানবো। তাদের আগে এটা বলবো যে আমরা দোয়ায়ে কুনুতের উদ্দেশ্য কি এটা জানতে হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ ওনার লিখিত কিতাব আল আসকারের 50 নম্বর পৃষ্ঠায় উনি খুব সুন্দরভাবে কোট করেছেন, আমি সেখান থেকে নকল করেছি। তিনি বলেন, যে কোনো দোয়া পড়লেই কুনুতের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। এখন হাদিস সম্মত কোনো দোয়া ছাড়া তো আপনি বেতেরের নামাজ অর্থাৎ নামাজে আমলে কাসির করতে পারবেন না। এখন কোরআন এবং হাদিস দ্বারা সম্মত তিনটি ছোট্ট দোয়া আমরা বলবো, এই তিনটি ছোট্ট দোয়ার যে কোনো একটি দোয়া পড়লেই কুনুতের উদ্দেশ্য আদায় হয়ে যাবে। তিনটি ছোট্ট দোয়া, সবগুলো দোয়া, এই তিনটা দোয়াই আমরা পারি, ছোট্টবেলা থেকে পড়ে আসছি, মোনাজাতেও পড়ে আসছি, কখন কখন শিখে ফেলছি এটা নিজেও জানি না। এজন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি খুব সুন্দরভাবে এটার সমাধান দিয়েছেন, উনি খুব সুন্দরভাবে আল আসকারের 50 নম্বর পৃষ্ঠায় উনি কোট করেছেন, আমি সেখান থেকে নকল করেছি, যে তিনটি দোয়া আপনি পড়বেন আয়াত পড়লেও অর্থাৎ কোরআন হাদিস দ্বারা সম্মত একাধিক কোরআনের আয়াত পড়লেও কুনুতের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, তবে হাদিসে যেসব দোয়া পড়া উত্তম, এমন তিনটি ছোট্ট দোয়ার মধ্যে প্রথম যেই দোয়াটা আমরা পারি সেটা হচ্ছে রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইগফির লানা আস্তাগফিরুল্লাহ। তবে এই ছোট্ট তিনটি দোয়া ততক্ষণ আপনি পড়তে পারবেন যতক্ষণ না আপনি দোয়ায় কোনো মুখস্থ করতেছেন, অর্থাৎ আপনি মুখস্থ করতেছেন, কিন্তু মুখস্থ যতক্ষণ দিন যতদিন লাগে মুখস্থ করতে ততদিন আপনি এই দোয়াটা চালিয়ে যেতে পারেন, কিন্তু দোয়ায় কোনো ব্যথি রেখে শুধু এই দোয়াটাই পড়ে যাবেন এটা কিন্তু হবে না। অর্থাৎ আপনি মুখস্থ করতেছেন, চেষ্টা করতেছেন, চেষ্টার মধ্যে চেষ্টার ধারা অব্যাহত আছে, ততদিন আপনি এই দোয়াগুলো পড়বেন, এই দোয়াটাও পড়বেন, আল্লাহুম্মাগফির লানা আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট দোয়াটির মধ্যে ইস্তেগফারও রয়েছে এবং দোয়াও রয়েছে, আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মাগফির লানা, আয় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি এভাবে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়েও আল্লাহ তাআলার কাছে আপনি তখন দোয়ায় কুনুতের জায়গায় এই দোয়াটা পড়তে পারেন, অথবা এই দোয়াটাও আপনি পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা পড়তে পারেন। কিন্তু আমরা অনেকে দোয়ায় কুনুতের পরিবর্তে তিনবার সূরা ইখলাস পড়ি, এটা কোনো কোরআন হাদিস দ্বারা কোনো দ্বারাই সম্মত না, এটা আপনি পড়া যাবে না, এটা অবশ্যই গ্রহণযোগ্য নয়, কারণ সূরা ইখলাস কুনুত বা দোয়া সম্বলিত কোনো সূরা নয়। এজন্য আপনি চাইলেই দোয়ায়ে কুনুতের জায়গায় যে কোনো দোয়া পড়লেই হবে না, অর্থাৎ দোয়া সম্বলিত যে কোনো আয়াত পড়লেই হবে না, দোয়া সম্বলিত আয়াত পড়তে হবে যেটা পড়লে কুনুতের উদ্দেশ্য আদায় হয়ে যাবে। এই তিনটি দোয়া আপনি পড়বেন, 1 নম্বর রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 2 নম্বর যে দোয়াটা পড়বেন সেটা হচ্ছে আল্লাহুম্মাগফির লানা আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মাগফির লানা আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর যেই দোয়াটা পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই তিনটি দোয়া ততক্ষণ পর্যন্ত পড়তে পারবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই তিনটি দোয়া সুন্নাহ অনুযায়ী পড়বেন ততক্ষণ পর্যন্ত, আপনি দোয়ায়ে কুনুত মুখস্থ করার আগ পর্যন্ত এই দোয়াগুলো পড়তে পারবেন, তবে অবশ্যই দোয়ায়ে কুনুত মুখস্থ করার চেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে, ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।